রাজ্য জুড়ে পথ দুর্ঘটনা ঠেকাতে তৈরি হয়েছে একাধিক নিয়মাবলী। সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে তৎপরতার সঙ্গে কার্যকর করেছে প্রশাসন। বাকি আরোহীদের জন্য তৈরি হয়েছে আইন। হেলমেট না থাকলে পাম্প থেকে মিলবে না তেল, জারি হয়েছে এমনই বেশ কিছু নির্দেশনামা। এক বছরে এর ফলে কমেছে পথ দুর্ঘটনা। তবে শুধু প্রশাসনিক তৎপরতায় নয়, সাধারণ মানুষকে তৎপর করতে এগিয়ে এসেছেন এই শহরেরই এক নাগরিক। বাড়ি টালিগঞ্জে, পেশায় তবলা বাদক শিবু দাস দৈনিক 4 ঘন্টা করে নিজের স্কুটারে প্ল্যাকার্ড নিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন পথ চলতি মানুষ থেকে চালক প্রত্যেকের কাছে। নিম্নবিত্ত ঘরের শিবুর বিশ্বাস, তার উদ্যোগ বিফলে যাবে না। এই বাইকের মধ্যে এতগুলো সাজিয়েছি যে মানুষকে সচেতন করছি যে কোনো কারণে, যেমন লেখা আছে, প্রাণে যদি থাকে ভয় কানে মোবাইল রাস্তায় নয়, গাড়ি ধীরে চালান বিপদ তাড়ান, যত গতি তত ক্ষতি। তারপরে লিখলাম করবেন না রেষারেষি, থাকুন বন্ধু পাশাপাশি। এরমভাবে সব মানুষকে সচেতন করে চলেছি। আমি সেই টালিগঞ্জে থাকি, সিটির মোড় থেকে আমি শুধু মানুষকে অ্যাওয়ারনেস দিয়ে যাচ্ছি, কেন মানুষ সুস্থ থাকুক, মানুষ সুস্থ থাকলে আমিও সুস্থ থাকব, কারণ আমি একটা মানুষ, আমি চাই আরও অনেক মানুষ বাঁচুক। শহরের বিভিন্ন প্রান্তে প্রতিদিন চলে তাঁর এই প্রচার। শিবুর বিশ্বাস, তাঁর এই প্রচার সাধারণ মানুষকে কিছুটা সচেতন করতে পারবে। ক্যামেরায় রাজু রানার সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, রিপোর্ট, নিউজ টাইম।